আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অপর একজন মহাজার কবি নাসিব আরিদা এর জীবনীর উপর। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় প্রবেশ করি। নাসিব আরিদা, তার জন্ম হয় 1887 খ্রিস্টাব্দে, তার মৃত্যু হয় 1946 খ্রিস্টাব্দে। হুয়া নাসিব বিন আসাদ আরিদা, তার সম্পূর্ণ নাম হলো নাসিব বিন আসাদ আরিজা। ولد عام 1887 ميلادية في مدينة حماس في شمال سوريا. تا جنب هاي اي سيريار اتطوري اي حماس نمك شهره خوب important 1887 خستاب دي اما دا من ڈاکتے ہو بے ناسی باری دا تینی ایک جن کو بھی مہاجر کو بھی جنی گنا اے سیریا تھے کے بلانگ کرن باقی شب کو بھی گن لیبانیس چلن اتا تارا لیبانان تھے کے بلانگ کرن হুয়া শায়রুন সুরিয়ুন সাম্মাহু মিখাইল নোয়াইমা শায়রুত তরিক। তিনি এই মিখাইল নোয়াইমা তাকে এই লকব দেয়, এই উপাধি দেয় শায়রুত তরিক, শায়রুত তরিক বলতেন তাকে। ইন্তাকাল ইলা দারিল মুআল্লিমিনা রুসিয়া ফিলিস্তিন। এখানে 1900 খ্রিস্টাব্দে তিনি এই দারুল মুআল্লিমিনার রুসিয়াতে, বা যেটাকে বলা হয় কুল্লিয়াতুল মুআল্লিমিনা রুসিয়া, সেখানে তিনি 1900 খ্রিস্টাব্দে ভর্তি হয়েছিলেন এই ইনস্টিটিউটে। ওয়াকানা মিখাইল নোয়াইমা জামিলাহু ফিহা, এবং এই ইনস্টিটিউটে, এই প্রতিষ্ঠানে মিখাইল নোয়াইমা তার কী ছিল না তো বন্ধু ছিলেন। আমাদের মনে রাখতে হবে এখানে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে এই মিখাইল নোয়াইমাও এই কুল্লিয়াতে পড়াশোনা করেছিলেন। মিখাইল নোয়াইমা এখানে ভর্তি হন 1902 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে, এবং তিনি 4 বছর এখানে পড়াশোনা করেন, মানে 1906 সাল পর্যন্ত তিনি এখানে পড়াশোনা করেছিলেন মিখাইল নোয়াইমা। আর এখানে নাসিব আরিদা সে ভর্তি হয় এখানে 1900 খ্রিস্টাব্দে, এবং এখানেই মিখাইল নোয়াইমার সাথে তার পরিচিতি হয়। হাজারা ইলাল বিলায়াত আল মুত্তাহিদ আল আমেরিকি ইয়া নিউ ইয়র্ক। 1905 খ্রিস্টাব্দে তিনি কী করেন, এই আমেরিকার নিউ ইয়র্কে তিনি ভ্রমণ করেন নাসিব আরিদা। সালটা মনে রাখতে হবে তিনি হিজরত করেন 1905 সালে। আর এই এই সালটাই আরেকজন মাহাজার কবি ভ্রমণ করেছিলেন, অর্থাৎ 1905-এ তিনি হলেন রাশিদ আইয়ুব। রাশিদ আইয়ুবও 1905-এ ভ্রমণ করেন রাশিদ আইয়ুব। আনশা মাজাল্লাতুল ফুনুন, এই মাজাল্লাতুল ফুনুন সে ইনশা করেন, এটাকে তাসিস করেন 1913 সালে। ও আগলাকাহা সুম্মা আদাহা, আবার সেটাকে বন্ধ করে দেয়, আবার পুনরায় আবার সেটাকে ফিরিয়ে আনে। অত এই 1913 সালে তিনি মাজাল্লাতুল ফুনুনের মুআসিস ছিলেন। হ্যাঁ, এবং এটার এই 1913 সালে শুরু করেন, এটা একটা মাহাজারি মাজাল্লাত ছিল। তাওয়াল্লা তাহারিরা মাজাল্লাত মারা আতিল গর্ভ, এই মারা আতুল গর্ভ যে মাজাল্লাতটা কিনা যার সহিব হলেন ইলিয়া আবু মাজির শ্বশুর নাজিব দাইয়াবের। সোম্মা জারিদা আল হুদা, অতবার এই নিউজ পেপার হুদা নামক নিউজ পেপার, এটা তিনি মহারির বা সাংবাদিক নিযুক্ত হন। এবার তাওয়াল্লা নাসারা ইন্তাজাহু ফি সুহুফিল মাহাজার মিন মারা আতিল গর্ভ অল হুদা ও সাই অগৈরাহা। এই যে তিনি তার লেখনীগুলো বা তার যে কবিতাগুলোকে এই এই সমস্ত মাহাজারি সুহুপে প্রকাশ করতেন, মারা আতুল গর্ভ আল হুদা সাই পত্রিকা। এই সাই সুহুপটা কার, এটা এই সাইফাটা, এই যে জারি দাদা হলো আমরা আলোচনা করেছি, সেটা সেটা হলো 1912 খ্রিস্টাব্দে আব্দুল মাসিহ হাদ্দাদের একজন অন্যতম মাহাজার কবি ছিলেন আব্দুল মাসিহ হাদ্দার, তারই এই পত্রিকাটা ছিল, অর্থাৎ তিনি তার সাহিব ছিল। ওয়াকানা মাসিসু ওয়াকানা মিন মাসিসিয়া রবিতুল কালামিয়া ফি নিউ ইয়র্ক। 1900 খ্রিস্টাব্দে যে রবিতা কালামিয়া, যে সাহিত্য সংগঠন তৈরি হয়, তার একজন অন্যতম মাসিস ছিল, অর্থাৎ তারই সদস্য ছিল এই নাসিব আরিদা। তাজাওয়াজা সাইয়েদা নাজিবা হাদ্দাদ, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, নাজিবা হাদ্দাদকে তিনি বিবাহ করেছিলেন, যিনি কিনা কে ছিলেন, এই আব্দুল মাসি হাদ্দাদ এবং নাদরা হাদ্দাদ। এই আব্দুল মাসি হাদ্দাদ এবং নাদরা হাদ্দাদ দুইজন মাহাজারি কবি, এই দুই মাহাজারি কবির বোন ছিল এই নাজিবা হাদ্দাদ, তাকে বিবাহ করে 1922 সালে। দেওয়ানুহু আল ওহিদ আল আরওয়াহ আল হায়র, তার একটাই দেওয়ান, অর্থাৎ নাসিব আরিদার একটাই দেওয়ান আল আরওয়াহ আল হায়র। আরেকটা এই নামে দেওয়ান আছে আল আরওয়াহ আল মোতামার রিদা, সেটা হলো গান জুবরান খলিল জুবরান, আল আরওয়াহ আল মোতামার রিদা।
وعينك محرر في القسم العربي في مكتب الاستعلامات العربية الأمريكية وعمل فيها نحو سنتين. এখানে ঠিক এখানে এই যে মাকতাবুল ইস্তিলামাত আল আরাবিয়া আল আমেরিকিয়া, আমেরিকান যে ওয়ার রিলেটেড যে একটা ইনফরমেশন অফিস, তাকে এইখানে তাকে একজন মহারির হিসেবে নিযুক্ত করা হয় এবং সেখানে তিনি 2 বছর কাজ করেছিলেন আমেরিকাতে। এটা অতোফিয়া ফি মাদিনতে ব্রুকলিন, ব্রুকলিন শহরে তার মৃত্যু হয় 1946 খ্রিস্টাব্দে, আমেরিকার ব্রুকলিনে তার মৃত্যু হয় 1946 খ্রিস্টাব্দে। তার যে লেখনীগুলো আছে, মুআল্লাফাতগুলো আছে, সেগুলো আল্লাহ রওয়াহ লাহায়েরও আছে, আসরারুল বালাত আর রুসি আছে, যেটা একটা কিসসাতুন মুতারজামা, একটা ট্রান্সলেটেড একটা কিসসা, এবং আরেকটা হলো দিকুল জিন আল হামাসি, দিকুল জিন আল হামাসি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আজকের আলোচনাতে যে ইম্পর্টেন্ট আমরা তথ্যগুলো পেলাম সেগুলো কি, নাসিব আরিদা তার সম্পূর্ণ নাম কি, হুয়া নাসিব বিন আসাদ আল আরিজা, তার জন্ম হয় 1887 খ্রিস্টাব্দে সিরিয়ার হামাস শহরে, হামাস নামক এই জায়গাতে, এবং তিনি একজন কবি, মাহাদারি কবি, যাকে কিনা এই মিখাই নইমা তার লাকব দেয় শাহরুত তরিক, শাহরুত তরিক। তিনি দারুল মুআল্লিমিনা রুসিয়াতে 1900 খ্রিস্টাব্দে ভর্তি হয়েছিলেন, যেখানে তার জামিল ছিল মিখাই নইমা। তিনি আমেরিকাতে হিজরত করেন 1905 সালে, এবং তিনি তার বিখ্যাত মাজাল্লাত, তার নাম হল মাজাল্লাতুল ফুনুন, সেটা 1913 সালে তিনি তার শুরু করেন, চালু করেন, এবং মাজাল্লাতুল মারাতুল গার আল হুদা এই সমস্ত পত্রিকা তিনি মহারেদ ছিলেন। এবং তিনি বিবাহ করেন নাজিবা হাদ্দাদকে 1922 সালে। তার বিখ্যাত যে লেখনীগুলো, মুআল্লাফাগুলো আছে সেগুলোকে আল্লাহর আল হায়রা, এটা খুব ইম্পর্টেন্ট, এবং আসরুল বালাত রুসি, দিকুল জিন আল হামাসি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।